প্রকাশিত হয়েছে একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের নীতিমালা, ভর্তি আবেদন ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুর সময়সূচি। তো ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে 10/8/2023 বৃহস্পতিবার থেকে 20/8/2023 রবিবার পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে অনলাইনে। তো এই ক্ষেত্রে যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে বা আবেদনের যোগ্য হলেও তাদেরও কিন্তু এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। এরপরে আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি হবে 21/8/2023 সোমবার থেকে 24/8/2023 বৃহস্পতিবার। এরপর শুধুমাত্র পুনঃনিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে 31/8/2023 বৃহস্পতিবার থেকে, এবং এরপর পছন্দক্রমে পরিবর্তনের সময় থাকবে 31/8/2023 বৃহস্পতিবার। এরপর প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে 5/9/2023 মঙ্গলবার রাত 8টায়। এরপর 6 সেপ্টেম্বর শুভ জন্মাষ্টমী উপলক্ষে অনলাইনে সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে। শিক্ষার্থী নির্বাচন নিঃসায়ন, তা শিক্ষার্থী নিঃসায়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন ও আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। তেমন সেই তারিখটা হচ্ছে 7/9/2023 বৃহস্পতিবার থেকে 10/9/2023 রবিবারের মধ্যে শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন করতে হবে। এরপর দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে 12/9/2023 মঙ্গলবার থেকে 14/9/2023 বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত। এরপর পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ হবে 16/9/2023 শনিবার রাত 8টায়। এরপর দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে 16/9/2023 রবিবার রাত 8টায়। এরপর দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন করতে হবে 17/9/2023 রবিবার থেকে 18/9/2023 সোমবারের মধ্যে রাত 8টা পর্যন্ত। এরপর তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ হবে 20/9/2023 বুধবার থেকে 21/9/2023 বৃহস্পতিবার পর্যন্ত। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে 23/9/2023 শনিবার রাত 8টায়। এরপর তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে 23/9/2023 শনিবার রাত 8টায়। এরপর তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীরা নির্বাচন নিশ্চয়ন করতে হবে 24/9/2023 রবিবার থেকে 25/9/2023 সোমবার পর্যন্ত। এরপর 28 সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে। এরপর ভর্তি শুরু হবে 26/9/2023 মঙ্গলবার থেকে 5/10/2023 বৃহস্পতিবার, এবং ক্লাস শুরু হবে 8/10/2023 রবিবার থেকে। এ হচ্ছে আমাদের একাদশ শ্রেণীর, অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে তারা একাদশ শ্রেণী ভর্তির জন্য, যারা ভর্তির জন্য আবেদন করবে তাদের জন্য এই 2023 সালের ভর্তি নীতিমালা। তো এই ভিডিওটি আমাদের শিক্ষার্থীদের জন্য, আপনারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট দিয়ে আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালাম।